বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। এইমাত্র আলোচনার মধ্যে প্রবেশ করতেছি কারণ আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মা বাবা সম্পর্কে আলোচনা করার জন্য। ও বন্ধুরে, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, সেহেতু এই জায়গার মধ্যে আমার নবী সম্পর্কে যদি দুই একটা কথা না বলি, আমার নবী হাসরের ময়দানে রাগ করবেন আমার প্রতি। ও বন্ধু, মা বাবা কেমন জিনিস এই জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে মা বাবার মতো আপনার কেহ নাই, ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়া জবানটা খুনিয়া সুন্দর ভাবে আমার সাথে সাথে বলো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কদ এই কথা না কার আল্লাহর কথা কইতে শরম লাগে বেটা, জোরে কোন না, এই কথা না কার? আল্লাহ যে আল্লাহ ঘোষণা দিয়েছেন কালামে পাকের মধ্যে, ওয়া কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জমিনের মধ্যে ওয়া কদ রব্বুকা, আমার আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করিও না, আল্লাহ ছাড়া কোনো মানুষের বন্দিগি করিও না, আল্লাহ ছাড়া কোনো মানুষের খেদমত করিও না, আল্লাহ ছাড়া কোনো মানুষের সেবা করিও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোরা শুনে রাখ রে, এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর পরে ইবাদত করতে হই, তারপরের ইবাদতটা হবে তোমার মা এবং তোমার বাবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, বলেন করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, বলেন সবাই করিও নবীর উম্মত, জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এতিম নিখিলে, বলেন সবাই আল্লাহু আকবার। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এতিম নিখিলে, সেবিও পিতাকে সেবিও মাতাকে, মা বাবার করিও খেদমত, বলেন করিও নবীর উম্মত, বলেন করিও নবীর উম্মত, আমি করি নাই, বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে,
বাঁচিয়া যদি গো থাকে, জোরে জোরে কোন আল্লাহু আকবার, সেবিও পিতাকে সেবিও মাতাকে, বলেন সেবিও পিতাকে সেবিও মাতাকে, মা বাবার করিও খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, জোরে জোরে কর আল্লাহু আকবার, গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে মা বাবার প্রতি খুশি, ওই মানুষটার প্রতি আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ, শুনে রাখ, এই জমিনের মধ্যে যার প্রতি মা বাবা খুশি হইয়া যাহির, তার প্রতি আমার আল্লাহ খুশি হইয়া যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, একটু দূরে শরীফ সবাই একসাথে পড়ান, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর হাবিব, খুব খেয়াল করবেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আসলে আমার জামশেদ আমাকে খুব আদর করে প্রায় সময় ফোন দেয়, হুজুর কেমন আছেন আপনি, তো এরা মাহফিলটা করছে, কমিটির এরা কইতাছে পিছনে জায়গা হচ্ছে না, তো একটু আগায় বসলে আপনারা কষ্ট করতে পারবেন, একটু আপনাদের কষ্ট হবে, বাবারা একটু কষ্ট করে আগে আসেন, জিকিরের সহিত একসাথে জিকির করে করে আগে আসেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা একটু আগে, আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ রে তোর প্রেম হো যাওয়া, আমি জইলাহ পয়রা গাওয়া আহলার, আমার অন্তরে তেন গইয়া গইয়া জ্বলে, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এত ভালো বাসা মুর্শিদ রে, দয়াল কেমনে বুইলা গেয়ে এলি রে, হাওয়া বাইরে রে, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গোপনে কহিরা পীরিত, এখন বাসি চোখের জব ওহলের, আমার অন্তরেতে গইয়া গইয়া জোরে, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, কার কাছে কই মোহনের দুঃখ, আমার এই ছিল ক পাওয়া আহলের, হাওয়া বাইরে রে, মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আমি লোক সমাজে কলঙ্কিনি, আমি লোক সমাজে কলঙ্কিনি, মুর্শিদ তোমারে না পাওয়া আহিলের, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, মাশাল্লাহ মুর্শিদ রে তোর প্রেম হো যাওয়া, আমার অন্তর কইরা কবো ওইলার, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, মাশাল্লাহ
বলতে না পাহাড়ি মঞ্জুর বলতে না পাহাড়ি নিজামি মুর্শিদ কি মহায়ালা গাওয়া আহিলি রাহি গোহ্লা ও গোয়াই সে কই ও রে মঞ্জুর দয়ালা মাই ভুইলা রব ওইলি রাই রহি রে মশল্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন আল্লাহু আকবার এই আওয়াজে মানে নিয়ে এতগুলা মানুষ হাজার হাজার মানুষ জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ গপের পরে যোগ আজকের মাহফিলের মধ্যে মা বাবা কেমন জিনিস আজকে আমি বুঝিয়ে দিব আপনাদেরকে আমার জ্ঞান বেশি নাই এলেম বেশিও নাই তবে একটা কথা আমি আপনাদেরকে এই জমিন থেকে জানিয়ে দিতে পারি এই জমিনের মধ্যে আপনার জন্য আপনার মা আপনার বাবা আপনার জন্য পৃথিবীর জমিনে তোয়াদুর করে আপনাদেরকে আমাকে তোয়াদুর করে পৃথিবীর জমিনের সকল ভালোবাসার মধ্যে ফরমালিন আছে প্রিজারভেটিভ আছে কিন্তু মা মায়ের ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন নাই ঠিক কিনা আপনি 40 বছর বলেন এর চেয়ে কম বলেন 20 বছর 17 বছর 15 বছর 10 বছর 10 বছর 5 বছর আপনি বিদেশ কইরা আসলেন আপনার স্ত্রীটা একটা দৌড় দিয়া বলবে কি আমার জন্য গহনা আনছেন আপনারা তারে আমাকে দিয়ে দেন আপনার ভাই গিয়া বলবে আমার জন্য কি জিনিস আনছেন একটু আমাকে খইলা দেন এরপরে ডাক দিয়া বলবে আপনার বোনটা ডাক দিয়া বলবে আমার জন্য কি স্বর্ণের জিনিস আনছে এটা একটু আমার কাছে আইনা দেন ও বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনেন কিন্তু জাপ থেকে আপনার মা প্রিজগর করে মধ্যে ঢুকলে ঢুকার পরে দেখবে একটা কালো মহিলা শুকায় গেছে মানুষটা যেই মানুষটা যদিও সুন্দর তার চেহারাটা পুইরা গেছে আপনার জন্য কান্তি কান্তি ওই মানুষটা গড থেকে হঠাৎ করে ডাক দেয়া বলবে সন্তান ও সন্তান রে ও সন্তান তোর শরীরটা কেমন আছে বুকের মধ্যে নিয়ে হুন হুন করে কান্না শুরু করে দিবে এই কান্নাটা কিন্তু কষ্টের কান্না না এই সভাপতি সাহেব আজকের মাহফিলের মধ্যে আমার বাবা যারা আছে সবাই কিন্তু আমরা মায়ের গর্বের মধ্যে গইলাম এই পৃথিবীর জমিনে মা যখন একটা ডাক পারবে সন্তানকে সন্তান রে ও সন্তান তুই যে এত বছর পরে আসলে আমি তোর কাছে কোনো কিছুই চাই না আর সর্বপ্রথম তুই একটা কথা বল তুই কেমন আছোস রে আব্বা তুই কেমন আছোস এই কথা আমার কাছে জানাইয়া দে যখন সন্তানটা ডাক দে বলে মা আমি বড় ভালো আছি রে মা এই কথাটা বলতে দেরি হয়েছে রে কলা গাছের মধ্যে কোনো কিছু দিয়ে গাই মারলে যেমন ভাবে টপ টপ কইরা জমিনের দিকে পানি পড়ে মায়ের চোখ দেয়া জমিনের মধ্যে পানি পড়ে এ যেন আনন্দের অশ্রু ওই মা ডাক দেয়া বলে সন্তানের ও সন্তান তুই যে ভালো আছোস এই আনন্দের অশ্রু সাক্ষী দিয়ে দিল আমি তোর কাছে কিছু চাই না আমি মা বড় খুশি আমার সন্তানকে আমি এত বছর পরে আমার বুকের মধ্যে পেয়ে গেছি জোরে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক দেয়া বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ খুশি হয়ে যায় মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ
মা বেজন হয়ে যায়, বন্ধুরে 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 ও আমার পরদিনী সিনমা বোনেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যখন একটা মজলিসের মধ্যে বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যদি কোনো মানুষ তার মায়ের চেহারার দিকে একবার তাকায়, যদি কোনো মানুষ তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, একবার যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, তাকাইতে দেরি হয়, আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব দিয়া দি। আল্লাহু আকবার। কি হজ দিয়া দেই? আপনি আমি চল, আপনি আমি 4-5 লাখ টাকা খরচ করে যখন মক্কা মদিনা যায় হজ করি, সেই হজের কবুলিয়তের কোনো নিশান আসেনি, এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকাও, তাকাইতে দেরি হইব রে আব্বা, ওই মা বাবার চেহারার দিকে একবার তুমি তাকাইতে দেরি কবে, তোমার আমল নামার মধ্যে 5 লক্ষ টাকা খরচ কইলে একবার না যেমন খরচ কইরা কবুল কইলে যেমন সওয়াব পাইয়া যায়, তেমন সওয়াবের অধিকারী তুমি হইয়া যা। এই মাহফিলের মধ্যে আমার এই ভাই হাফেজ সব মানুষ সালাক মানুষ, এই সালাক মানুষটা মনে মনে এমন একজন সাহাবি আছিল ওনার মধ্যে সালাক মানুষ, একটা সাহাবি হঠাৎ করে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি যদি দৈনিক 100 বার আমার নবীর দিকে, আমি আমার মায়ের দিকে আমি যদি 100 বার তাকাই, 100 বার তাকানোর পরে আমার আল্লাহ আমাকে কই কাগজের সওয়াব দেব, আমার নবীজি ডাক দেয়া বলে উম্মতে রে সুনের হাত সাহাবি, আমি তোকে জানাইয়া দিলাম আমার আল্লাহ তোর আমল আমার মধ্যে 100 কবুলিয়ত হজের সওয়াব দিয়া দেব, আমার আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই, আমার আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। ওই আল্লাহ আপনার আমার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দিয়া দিব। এবার বোঝেন মা বাবার দিকে নেক নজরে তাকাইলে কত সওয়াব। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু আকদামিল উম্মাহাত, এই জমিনের মধ্যে তোমার মা যদিও কালা একটা বেডি দেখা যায়, তোমার মা এত সুন্দর না, যদিও সুন্দর না, তুমি জানো রে আব্বা, ওই মায়ের কদমের তলায় কিন্তু তুমি সন্তানের বেহেশত। আরো আসতে কোন সুবহানাল্লাহ, সন্তানের বেহেশত কোথায়? মায়ের কদমের নিচে, মায়ের পায়ের নিচে। ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদেরকে, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই, কষ্ট হইতেছে আপনারা আবার, হুজুরে গাউসে পাক, হুজুরে গাউসে পাক বাগদাদের জমিনে আসরের নামাজের ওযু বানাইতাছে, সবাই বলেন যদি শুননে থাকেন, যদি আপনারা বইরা না হয়ে থাকেন, সবাই বলেন যে কোন নামাজের, সবাই শুনছে না, কোন নামাজের আসরের নামাজের ওযু বানাই হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি মাজহারে জামাল মুস্তাফা, তিনি আসরের নামাজে ওযু বানান, হঠাৎ করে হুজুর ফাঁক দিয়া আমার নবীজি চশমানে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রওজা পাক থেকে একটা নজর মাইরা দিলেন গাউসে পাকের দিকে, এ আব্দুল কাদের জিলানি আর দেরি কইরো না, সিরিয়ার জমিনে ঈসা নবীর একজন উম্মতের কাছে আমি আখেরি নবীর উম্মতে বিজ্জুতি হইতেছে, তাড়াতাড়ি যাইয়া ঈসা নবীর উম্মতের কাছে যাইয়া আমি আখেরি নবীর উম্মতের ঈমানটা বাঁচা। আর জোরে আল্লাহু আকবার। আমার নবীজি যে এই খবরটা দিলেন, কি টেলিফোন করার লাগছে, ইমো দিয়া ভিডিও কল দেওয়ার লাগছে? আমার নবীজি বলতে দেরি করল, হুজুরে গাউসে পাক আর দেরি করলেন না, ওযু থেকে মুহূর্তের মধ্যে হেলিকপ্টার লয়া রওনা করছে, হেলিকপ্টার লয়া কি লয়া, হেলিকপ্টার সানে উনি নাজার রে, হেলিকপ্টারে বিমান পাইলট তাদের কিছুই লাগে না, হুজুরে গাউসে পাক মুহূর্তের মধ্যে বাগদাদের জমিন থেকে চলে গেলেন সিরিয়ার জমিনে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ,
হুজুরে গাউছে বাপ সিরিয়াস জমিনে যাইয়া মুসানো আর ঈসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আর আখির নবীর উম্মত দুইজনে ঝগড়া করতেছে কি করতেছে ঝগড়া একজনে কইতাছে আমার নবী বড় আর একটা কত্তুর হেমাদের তোর নবী বড় না আমার নবী বড় সুবহানাল্লাহ কইতাল্লা আসলে আপনারা বলুন ঈসা নবী বড় নাকি আমার নবী বড় আমার নবী আর ঈসা নবীর উম্মত দুইজন তর্কাতর্কি করতেছে হুজুরে গাউছে পাক ডাক দিয়া বললেন ও বাবা তোমরা দুইজনে দেখা যায় ঝগড়া করতেছো কি নিয়া ঝগড়া করো কথাটা আমার কাছে একটু বলো আমাদের নবীর উম্মতে ডাক দেয়া বলি আপনি কি আপনাকে চিনি না আমি আখেরি নবীর একজন সরল উম্মত আমি এত কিছু বুঝি না তবে আমি দেখতেছি আমি এখন আমি আমার নাক দিয়ে শুনতে পাচ্ছি আপনার জিসিম মুবারকের মধ্যে আপনার শরীর মুবারকের মধ্যে আখেরি নবীর ঘ্রাণ পাওয়া যায় কেমন পাগল আমার চশমান রাসূলুল্লাহর উম্মত হুজুরে গাউছে পাক ডাক দিয়ে বললেন মায়ের আলোচনা কিন্তু এটা হুজুরে গাউছে পাক বললেন কে রে তোমরা ঝগড়া করতেছো আমাদের নবীর উম্মতে ডাক দেয়া কয় আখের নবীর উম্মতে ডাক দেয়া কইতাছে কি শুনেন আখের নবীর উম্মতে ডাক দেয়া কয় এবাড়া ঈসা নবীর উম্মতে কয় এবাড়া নবী বেলে বড় আমি কইছি কেমনে বড় কয় আমার নবী এই জন্য বড় উনি চতুর্থ আসমানের মধ্যে জিন্দাবাড়া চতুর্থ তালার মধ্যে আছে সুবহানাল্লাহ আর কি পড়ে ক তোমার ঈসা নবী কি পারে আমি বললাম তাকে সে বললো আমার ঈসা নবী কি পারে শোনো আমার ঈসা নবী মরা মানুষকে জিন্দা বানাতে পারে সুবহানাল্লাহ ক তোমার ঈসা নবী আর কি পারে ডাক দিয়া বললো আমার ঈসা নবী যার চক্ষু নাই ওই ব্যক্তিকে চক্ষু দান করতে পারে সুবহানাল্লাহ কোন এই কথাটা বলতে দেরি হলো এরপরে আমি বললাম তোমার ঈসা নবী পারে এই কথাটা বলতে দেরি হলো গভীর দিকে একটু খেয়াল গভীর নজর দিয়ে খেয়াল করবেন আমার দিকে চান সবাই ও বন্ধুরে আমার আমার গাউছে পাক ডাক হুজুরে গাউছে পাক বললেন তুমি কি বলছো কইছে আমি কইছি যে আমার আখির নবী বেশি কিছু জানে না আমি সরল সোজা মানুষ আমি এত কিছু বুঝি না তবে আমি এত আমি একটা কথা জানি আমার আখির নবী বাসার মতো রওজা পাকে মদিনার জমিনে আরাম করতেছে তোমার ঈসা নবী দারওয়ানের মতো চতুর্থ আসমানে পাহারা দিতাছে আরো জোরে করলে সুবহানাল্লাহ দারওয়ানের কাজ হলো সজাগ থাকা আর আমার নবী যে আরাম করতেছে দুলহার মতো আরাম করতেছে জিন্দা নবী জিন্দা থাকে আরাম করতেছে মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় যাইতে পারো দূর হেমা দমিয়া তোমার ঈসা নবী তোমার আখেরি নবী কি মরা মানুষে জিন্দা করছিল এখন আর আমাদের আখেরি নবীর উম্মত আর জানে না যে আমার নবী যে মরা মানুষ অসংখ্যবার জিন্দা করছে এটা তো সরল সোজা মানুষ হুজুরে গাউছে পাক বললেন বাবা ও ঈসা নবীর উম্মত তুমি যে বলতেছো তোমার নবী বড় আমি যদি হুজুরে গাউছে পাক একটা কথা বলি কথাটা শুনবানি কো শুনতাম না কেরে শোনার জন্য তো দাঁড়াইয়া রইছি ডাক দিয়া বলে তোমার ঈসা নবী যা পারে আমি নবীর গোলামের গোলাম হওয়ার পরেও তার চেয়ে আরো বেশি আমি আব্দুল কাদের জিলানি পারি আরো সরে কোন আল্লাহু আকবার এবারে সুকুটা বড় হয়ে গেল গা সুকু মরা মানুষ কবরের মধ্যে শুয়ে রয়েছে হে বাড়ারে জিন্দা বানায় এটার চেয়ার বড় কি হইতে পারে এবারে হুজুরে গাউছে পাক ডাক দিয়া বলে আমাকে তুমি যে কবরের মধ্যে নিয়ে যাইবা ওই কবরের মধ্যে থেকে আমি ওই মরা মানুষটাকে জিন্দা করব জিন্দা করে আমি প্রমাণ করে দিব আখেরি নবীর গোলামের পাওয়ার বনি ইসরায়েলের নবীর থেকে বেশি আর সবাই বলেন আল্লাহু আকবার হুজুরে গাউছে পাক বললেন নিয়ে যাও আমাকে কবরের মধ্যে ঈসা নবীর উম্মতে আসলে একটু ফন্ডি টাইপের মানুষ আমাদের মধ্যে মনে আসেনি আছে আছে এলাকাতে আছে নাকি আইসব বোনাস এবারটা কথা ইমন একটা পুরান কবর হইলে মু কেমনে মানুষ ওরা দেখিয়া দিম হুজুরে গাউছে পাক একটা কবরস্থানে নিয়ে গেলেন ডাক দিয়া বললেন হুজুর
এই কবরের মানুষটারে উঠান। সুবহানাল্লাহ, কথা আপনারা বলেন পারবো কি পারবো না? হুজুরে কাউসে পাক ওই কবরটার সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, আমি নবীর একজনের গোলামের 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 গোলাম 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 তস্য গোলাম এমন গোলাম গোলামের 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 গোলাম অনেক বড় গোলাম আমি, যে গোলাম তোমার কবরের পাশে দাঁড়ায় বলতেছি কুম্বি ইদিনি। ঈসা নবীর উম্মতে মনে মনে কো আমার নবী তো কুম্বি ইজনিল্লাহ বলে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, এই কথা বলে মানুষ দাঁড়া করাইতো। দেখা যায় গাউসে পাক দিকে কুম্বি ইদিনি আমার হুকুমে দাঁড়িয়ে যাও, কেমন একটা কথা। কুম্বি ইদিনি বলতে দেরি হইল, এই কথাটা বলতে দেরি হলো, বলার সময় দেখা গেল একটা যুবক 17 কে 18 বছর তাকরা জোয়ান একটা যুবক ওই কবর থেকে দাঁড়ায় লাব্বাইক বলল, বলার পরে বলতেছে আসসালামু আলাইকা ইয়া শায়খ সাইয়্যিদ আব্দুল কাদের জিলানি, ওগো আল্লাহর ওলি আমাকে কবর থেকে উঠাইলেন, এই জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি। ঈসা নবীর উম্মত আসেনি সাথে, আসেনিও ঈসা নবীর উম্মত দেখে ব্যবহার করে উড়াইলে লুদি। উঠানোর পরে কিন্তু শেষ না, দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হলো নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত পরে একবার ছাই, ওই সন্তানটা যে সন্তানটাকে উঠাইলো যুবক ছেলেটার নাভি থেকে। আমার সময় আসেনি রে, পরে আবার মাই দাদা। আচ্ছা 20 মিনিট আপনারা কষ্ট হইব, 20 মিনিট কষ্ট হইব আপনারা, মাশাআল্লাহ মুরব্বী আরো করেন। হ্যাঁ আমি গত পরশুদিন আপনার এই চান্দুরা পাক দরবার শরীফে আসছিলাম, আমি 1 ঘন্টার কথা বলছি যে আমাকে যদি 1 ঘন্টা সময় দেন তাহলে আমি আসতে পারবো। ওইখানে আলোচনা করে আমি আবার কুমিল্লা গেছি, তো আরেকটা প্রোগ্রাম ছিল আপনার ব্রাহ্মণপাড়া বেড়াখোলা ওই জায়গার মধ্যে যাই আমি 11:30 সময়, এমন বৃষ্টি রে বাবা, চতুর্দিকে মানুষ হাতি লয়ে লয়ে ওয়াজ শুনে। আমি কি আমার নবীর যে কত প্রেমিক তারা আল্লাহ তুমি তাদেরকে নবীর দিদার নসিব করবে। কোন জায়গার মধ্যে আসছিলাম মনে আছে নি? হুজুরে গাউসে পাক যখন কষ্ট হইতেছে আপনার আবার, হুজুরে গাউসে পাক যখন সন্তানটাকে উঠাইলেন দুইটা কন্ডিশন, নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত একবারে ছাই, কয়লার মতো একবারে কয়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, নাভি থেকে মাথার চুল পর্যন্ত ভালো। জিজ্ঞাসা করলেন হুজুরে গাউসে পাক তোমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত কেন কালো, নাভি থেকে মাথা পর্যন্ত আবার ভালো, এইটার কারণ কি একটু খুঁজে বলো। এই কথা বলতে দেরি হইল রে বাবা, কলা গাছের মধ্যে যেমনই ভাবে একটা গাই মারলে কলা গাছ থেকে টপ 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 করে জমিনের দিকে পানি পড়ে, ওইভাবে হুজুরে গাউসে পাকের সামনে সন্তানটা বিনয় বিনয় কান্দতাছে, ঠোঁট দুইটা নড়তাছে, ডাক দিয়া বলো হুজুর আমি আমার মাকে, এই যে মা আমি আমার মাকে এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতাম, এই মাকে আমি সবচেয়ে বেশি আদর করতাম, এই মার জন্য আমি শহর থেকে আসার চবই আঙ্গুর ফল নিয়ে আসতাম, আমি আমার মায়ের জন্য আপেল নিয়ে আসতাম, কমলা নিয়ে আসতাম, আমি আমার মায়ের জন্য কলা নিয়ে আসতাম, মালটা নিয়ে আসতাম, আমি আমার মায়ের জন্য আনার নিয়ে আসতাম। হুজুর ও হুজুর গো হুজুর, একদিন আমি আমার মায়েকে, আমি যখন মায়েকে নিজের হাতে খাওয়াইয়া দিতাম, একদিন আমি আমার মায়ের বুকের মধ্যে হঠাৎ করে তর্কাতর্কি করে আমার স্ত্রীর সাইডে আমি জয় লাগালাম, স্ত্রীর পক্ষ নিয়ে আমি আমার মায়ের কলিজার মধ্যে এবার জোরে একটা লাথি মারলাম, যেই মা আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করেছে ওই মায়ের বুকের মধ্যে বলছুর একটা লাথি মারলাম হুজুর, লাথি মারার সাথে সাথে আমার মা কলা কাটা মুরগির মতো এমন ভাবে চট ফুটাইয়া, আর আমার মার শ্বাস নিঃশ্বাস চলে না হুজুর, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হুজুর,
করি। ও হুজুর একটা কাজ করেন, আপনি তাকায় দেখেন আমার দিকে, আমি যখন কয়েকদিন পরে ইন্তেকাল করলাম, ইন্তেকাল করার পরে আজকে 100-200 বছর না 950 বছর হয়ে গেল, আমি কবরের মধ্যে আজকে আযাবের মধ্যে ভুগতেছি, আমি আজকে আমার দিকে তাকায় দেখেন আমার দাবি থেকে পায়ের পাতা পর্যন্ত পুরে ছারখার হয়ে গেছে, আমার নাভি থেকে মাথা পর্যন্ত ভালো আছে। হুজুর একটা কাজ করেন আপনি, আমার মায়ের কবরটা এই কবরস্থানের মধ্যে আছে, ও হুজুর আমাকে আপনি দয়া করে একটু আমার মায়ের কবরের কাছে নিয়ে যান, আমার মায়ের কবরের কাছে নিয়ে যাইয়া আমার মা থেকে একটু ক্ষমা নামাইতে পারেন কেন একটু দেখেন হুজুর, আমি আর কবরের মধ্যে আজাব সহ্য করতে পারি না, ও হুজুর আপনি একটু চেষ্টা করে দেখেন। এই কথাটা বলতে দেরি হলো, বন্ধু ও আমার পরদানিশীন মা বোনেরা, এ আমার যুবক ভাইরা, পৃথিবীর জমিনে মা কত আপন, এই পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ নাই, এই পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ নাই। আমি যখন সিলেট থেকে প্রোগ্রাম করে আমি ব্রাহ্মণবাড়ির দিকে গাড়ির ডিঙ্গা নিয়ে যাচ্ছিলাম, দেখতেছি আমি মাধবপুরের জমিন থেকে রাত্রেবেলা কুয়াশা, বহু কুয়াশা, আমি গাড়িটা এরিয়ন গাড়িটা নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি, আমি যখন সামনের দিকে যাচ্ছি একটা ট্রাক আমাকে বাড়ি মারছিল, এমনভাবে মুহূর্তের মধ্যে দেখলাম, খোদার কসম এই জায়গার মধ্যে বসে বলি, আমি যখন একটুর জন্য মনে হয় আমি বেঁচে গেলাম, একটুর জন্য বেঁচে গেলাম, খোদার কসম রে বাবা, ওই দিন আমার বাড়িতে যাইয়া, আমি আমার বাড়িতে যাওয়ার পরে গাড়িটাকে স্টপ করি, যখন আমি ঘরের মধ্যে যাব, উঠানের মধ্যে ঢোকার সময় দেখি এত বড় কুয়াশার মধ্যে আমি উঠানের মধ্যে তাকায় দেখি সবাই ঘুমায়া রয়েছে বাড়ির মধ্যে, আমার স্ত্রীটা ঘুমায়া রয়েছে, আমার সন্তানটা ঘুমায়া রয়েছে, আমার বাবা অসুস্থ মানুষ ঘুমায়া রয়েছে, সবাই ঘুমায় রইল বাড়ির মধ্যে, দেখি আমার মা এত বড় কুয়াশা, গাড়ির ভিতরে যান রাখা বড় কঠিন হইয়া যায়। ওই সময় দেখি উঠানের মধ্যে আমার মা ঘোরাঘুরি করে, আমি মাকে দেখার পরে ভয় পেয়ে গেলাম না জানি কে রে, হঠাৎ করে আমার মা ডাক দে বলে, ও ইয়াসিন তুমি আসছো নি, মাকে ডাক দে বলে, জি আম্মু আসছি, যখন আসার পরে ঘরের মধ্যে গেলাম, ডাক দিয়ে বলে আজকে আমি কেন জানি আমার ঘুম আসতেছে না, মনে হচ্ছে যেন পৃথিবীর তুমি মনে হয় বিপদের মধ্যে আছো, আমার চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে গেল, আমি মনে মনে ভাবলাম আমি আমার মাকে একটা কল দেই নাই, রাত্র বাজে 3:45, এই সময়ে কে খবর দিল মায়ের কাছে, কে ফোন করলো মায়ের কাছে, উঠানের মধ্যে তো শীতের মধ্যে ঘোরাঘুরি করে, এবার আমার মা কি ডাক দিয়া বললাম আজকে এমন একটা বিপদ থেকে আমার আল্লাহ বাঁচিয়েছেন, আমার মা ডাক দিয়া বলে পৃথিবীর জমিনে এমন মায়ের মধ্যে আমার আল্লাহ এমন একটা রাডার, এমন একটা নেটওয়ার্কের টাওয়ার ফিট কইরা দিছে, এই জায়গার মধ্যে থেকে পৃথিবীর লক্ষ লক্ষ মাইল দূরে সন্তান যদি বিপদে পড়া যায়, কিন্তু মায়ের এই কলিজা এই টাওয়ারের মধ্যে বাড়িতে এই সন্তান অসুবিধায় আস ঠিক না বেঠি, ওরে বিদেশে বিরাজে যার বেটা মারা যায়, পারা পড়ছি না জানিলে জানে আমার মায়ো রে মাজি বায়া যাও রে মাজি বায়া যাও রে, কুল দো রিয়ার মাঝি আমার বাঙ্গানায় রে মাঝি বায়া যাও রে, মায়ের প্রেমিকের কণ্ঠে সবাই বলেন আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাককে জিজ্ঞাসা করলেন এই কবরস্থানের মধ্যে আমার মায়ের কবরটা আছে, হুজুরে গাউসে পাক ডাক দিয়া বললেন হে আল্লাহর বান্দা তোমার পায়ের কবরটা কোন জায়গার মধ্যে আছে, আমি গাউসে পাককে নিয়ে চলো, হুজুরে গাউসে পাককে নিয়ে কবরস্থানের মধ্যে হাঁটে, এবার ঈসা নবীর উম্মতে তাকায় আর মনে মনে কই আখেরি নবী যে জায়গার মধ্যে পারতো না সেই জায়গার মধ্যে তার উম্মতের গোলামের গোলামের গোলাম কবর থেকে মানুষ উঠায়া কবরের মধ্যে হাঁটা আর জোরে গভীর মনোযোগ
মায়ের কবরের সামনে দাঁড়ায় সন্তানটা বলে, ও হুজুর কুজরে গাউসি পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মাজার জামাল মুস্তাফা চশমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, ও হুজুরে গাউসি পাক এটা হলো আমার আম্মা জানের কবর, আম্মা জানের কবর। এই কথাটা বলতে দিনই হলো আম্মা জানের কবর। হুজুরে গাউসি পাক কবরের সামনে দাঁড়াইয়া বলে, আমি নবীর গোলামের 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 গোলাম, আমি নবীর গোলামের গোলাম, তোষ্য গোলাম, আমি নবীর গোলাম, তোমাকে ডাক দিয়ে বলতেছি ওগো আল্লাহর বান্দে, এই মুহূর্তের মধ্যে তুমি কবরের মধ্যে যে অবস্থায় আছো, আমি হুজুরে গাউসি পাক ডাক দিয়ে বললাম, আর দেরি কইরো না, কবরস্থানের মধ্যে এই কবর থেকে তুমি তাড়াতাড়ি উঠা যাও। হুজুরে গাউসি পাক কি করে, আমি কিন্তু ডানে বেয়ে যাইতেছি না, আমি ডাইরেক্ট আলোচনাটার মধ্যে আসি, যেহেতু ডানে বেয়ে গেলে আপনাদের মন মন অন্যদিকে চলে যাবে, আপনাদের কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? হুজুরে গাউসি পাক ওই মহিলাটার কবরের সামনে দাঁড়াইয়া বলেন, আমি নবীর গোলামের 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 গোলাম ডাক দিয়ে বলতেছি, ওগো আল্লাহর বান্দে, এই কবরের সামনে আমি দাঁড়াইয়া রইছি, তোমাকে আমি হুকুম করলাম কুম্বি দিনি, এই অবস্থায় কবরের মধ্যে যে অবস্থায় আছো তাড়াতাড়ি দাঁড়াইয়া যা। একটা মহিলা বৃদ্ধ একটা মহিলা কবর থেকে দাঁড়াইয়া গেল, আল্লাহু আকবার কইতেন না, জোরে কোন আল্লাহু আকবার, কবর থেকে একটা বৃদ্ধ মহিলা দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, হুজুর আপনি আমাকে কবর থেকে উঠাইলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, ও হুজুরে গাউসি পাক আপনাকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা ইয়া শেখ সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি। সালাম কালাম হলো, এবার কালাম হচ্ছে, কালামের মধ্যে প্রশ্ন ছুঁড়ে মারলেন, হুজুরে গাউসি পাককে প্রশ্ন করলেন, হুজুর আপনি আমাকে কেন উঠাইছেন, আমি আজকে আপনার সামনে হাজির হইলাম, আপনি কেন উঠাইছেন বলেন। এবার হুজুরে গাউসি পাক সন্তান সন্তানটাকে সামনে আনলেন, আনার পরে সন্তানটাকে একটু সামনে ডিসপ্লে করলেন, প্রদর্শন করলেন, করার পরে বলে, মা ওই মা তুমি তাকায় দেখো এই সন্তানটারে তুমি চিনো কিনা, এই সন্তানটারে চিনো কিনা। এই কথাটা বলতে দেরি করলো, মা কেমন চিনিস রে, মা সন্তানটার চেহারার দিয়ে তাকাই বিনে বিনে কান্দে আর চোখ দিয়া দর 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 করে গাল দেয়া পানি গোলা বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। ওই মা ডাক দেয়া বলে, হুজুর আপনি আমাকে হাজার প্রশ্ন করেন, আমি জবাব দিব, কিন্তু হুজুর এই প্রশ্নটা আমাকে আর কইরেন না, এই প্রশ্নটা করলে আমার জ্বালা বাইরা যায় গো হুজুর। মা গো মা তুমি বলো তার চিনো কিনা, হুজুর আপনি যেহেতু বলেছেন আমি বলতেছি, এই সন্তানটারে আমি চিনি, এই সন্তানটা আমার আমার নিজের রক্তের সন্তান, যাকে আমি এই পেটের মধ্যে 10 মাস ধরে ধরে পর্যন্ত গর্ভের মধ্যে রেখেছি, সে আমাকে এত বেশি আদর করতো, কিন্তু একদিন তার স্ত্রীর পক্ষ নিয়া আমার বুকের মধ্যে এমন জোরে একটা লাথি মাইরা দিয়েছিল, বুঝ এমন জোরে একটা লাথি মেরেছিল, ওই লাথির আমি সহ্য করতে পারি নাই, সাথে সাথে আমি গলা কাটা মুরগির মতো ছটফটাইতে ছটফটাইতে আমি ইন্তেকাল করে ফেলেছি হুজুর। হুজুর গো আমার বুকের মধ্যে এত জ্বালা, সন্তান হইয়া কেমন কইরা মায়ের বুকের মধ্যে লাথি মাইরা দিছে গো, জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, কষ্ট হইতেছে না তো আপনাদের? হুজুরে গাউসি পাক বললেন, মা
মানুষ কান্দাছে, মায়ের প্রেমিক অবশ্যই এখানে আছে। মা তুমি যদি তোমার সন্তানটারে ক্ষমা না করো, তুমি তাকায় দেখো নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত একবারে পড়ে কয়নার মতো সাই হয়ে গেছে, নাভি থেকে মাথা পর্যন্ত ভালো আছে। ও মা তুমি একটা কাজ করো, তুমি তোমার সন্তানকে মাফ করো, মাফ যদি না করো এই পর্যন্ত কবরের মধ্যে আজাব হয়েছে, এই পর্যন্ত কবরের মধ্যে আজাব হয়েছে। ও মা তুমি তার যদি ক্ষমা না করো আবাদুল আবাদ পর্যন্ত সে হাসুরের ময়দানে তার বিচারের ফয়সালা হয়ে যাওয়ার পরে আবাদুলাবাদ পর্যন্ত জাহান্নামের আগুনে পড়বে। মা তুমি তারে ক্ষমা কইরা দাও। ওই মাটা ডাক দেয়া বলে হুজুর, হুজুর আমি যত তারে ক্ষমা করতে চাই আমার মুখ দিয়ে ক্ষমা শব্দরা কেন জানে আসে না, কারণ কলিজার মধ্যে এত বড় দাগ কাটা একটা বড় বিপদ, এত বড় দাগ কাটা একটা আমার কলিজার মধ্যে আঘাত দিয়ে দিছে, হুজুর আমি তারে ক্ষমা করতে পারবো না। এই কথাটা বলতে দিলে কলে হুজুরে কাউসি বাক বলল, মা তোমরা তোমায়ের জাতি হাজার হাজার অপরাধ সন্তানি করলে মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না, ও মা তুমি তারে ক্ষমা করে দাও। এই কথাটা বলতে দেরি কোনো মা ডাক দিয়ে বলে হুজুর কেন জানে আমি ক্ষমা করতে চাই কিন্তু ক্ষমা শব্দ আমার মুখ দিয়ে আসে না, পাথরের মতো আমার মুখটা হয়ে গেল, হুজুর আমি ক্ষমা শব্দ আসে না। হুজুরে গাউসে পাক চিন্তা করেন, হুজুরে গাউসে পাক তো হেকমতের লোক ছিলেন, হেকমতের ওরিয়ান্না ছিলেন, উনি চিন্তা করলেন এমনিতেই তো আর হবে না, বললেন একজনকে কিছু কেরাসিন আনো, কেরাসিন আনার পরে বললেন এটা তার শরীরের মধ্যে ঢেলে দাও। এবার যখন তার শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিবেন, আগুন যখন লাগাইয়া দিবেন, মা কেমন মানুষ রে বাবা, মা কেমন মানুষ, একটা ডাক দেয়া বলে আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি আমার শরীরে আমার কলিজার টুকরায় সন্তানের শরীরের মধ্যে আপনি আগুন লাগাই দিয়েন না গো, আমি মা আমার সন্তানের সকল দুঃখ বেদনায় আমি ভুইলা গেছি, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ কইরা দিছি। আল্লাহু আকবার, এটার নাম হচ্ছে মা, এটার নাম কি? দেখা যায় বর্তমান জামানার মধ্যে বিয়ে শাদী করলে মা বাবার খবর নেওয়া হয় না, মা বাবা তখন দূরের হয়ে যায়, মা বাবাকে আপন মনে করে না, বিয়ে শাদী করালে স্ত্রী করে আনলাম, মা বাবা দূরে সরে গেল। যে সময় তোমার কেউ ছিল না, যে সময় তুমি কিছু বুঝতে না, নিজে খাইতে পারতে না, একটা বাস্তব কথা বলি, আমার ছোট্ট একটা সন্তান 2 বছর 4 মাস হলো, ওই সন্তানটা অনেক কিছু শেখাইতে পারেন কিন্তু আমি যেটা খাই খেয়াল করেন আমার দিকে, লুক এট মি, আমি যেটা খাই ওইটা সে তো আর চাবায়া তার সাধ্য নাই খাওয়ার মতো। খোদার কসম চেয়ারে বসে বললাম, আপনারাও তো এটা করেন, আমি এই জায়গার মধ্যে বসে বলতেছি, আমার মুখের মধ্যে নিয়ে এটাকে চিবায়া সুন্দর করে রস আস্বাদন করি, আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে খাইয়া আমাকে বলে আব্বু গুড, আব্বু গুড, আব্বু সোনার সান, আমি বলে সোনার সান, আমার ছেলে আমাকে বলে আব্বু সোনার সান, আব্বু গুড, খুব ভালো আব্বু, আমার আব্বু খুব ভালো আমার ফার্ম দিতেছে, তাই হিসাব করে না ফার্ম দিস না, ফার্ম দিস না, তোর ফার্ম বলে আমি শেষ, আমার ছেলে আমার ফার্ম দে, আব্বু গুড, আব্বু সোনার সান। ও বন্ধু রে, ওই সন্তানটার মুখের মধ্যে তোমার, তুমি যখন ছোট্ট ছিলাম নিজে যেটা খাইতে মনে চাইছে ভিতরে দেয় নাই, ওইটা আবার বাহির কইরা সন্তানের মুখে দিয়ে দিল। ওই সন্তান আজকে বড় হইলাম, তোমার শ্বশুর শাশুড়িকে গরের মধ্যে আয় না, বড় বড় রুই মাছ আনো, গরুর গোস্ত আনো, পোলাও করো, কুরমা করো, ভালো ভালো খাবার পাক করো, ওই মায়ের গরের মধ্যে দক্ষিণের গরের মধ্যে বাবা মা ঘ্রাণ পাচ্ছে ঠিক কিন্তু তাদের ঘরে খাবার নাই, তুমি সন্তান যদিও তোমার জন্ম দিছে রে, তুমি সুসন্তান না, তুমি হই না মা বাবার কুসন্তান, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজকের আলোচনাটা আপনাদের একটা সুখবর, এই আলোচনাটা আমার আলোচনা এবং ভাইজানের আর আরিফুর রহমান তাহিরি ওনাদের আলোচনাটা, উল্লাস আইসিপি, উল্লাস আইসিপি চ্যানেল, এটা
এই চট্টগ্রামের খুব বড় একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, এই এই চ্যানেলে আপনারা ওয়াচটা পাবেন।